দিনের চশমালা গায়ে চোখে সবাই এখন পোল্ট্রি বাস, ধরা খাইয়া গেলেই দেখবা সবার আবার নতুন সাজ। খালি নির্বাচনে দাঁড়ানি, তোমার তো নিজের ইস্কের কোন জোর নেই। ওই যে মুল্লাবাড়ির শুক্রবার দেখো কি সুন্দর এক বাচ্চার বাড়ি বিয়ে করে লয়ে আইছে, আর তুমি আমার মতো সুন্দরীরও বিয়ে করতে পারতেছো না। আরে ফাইতেছি না কে বলছি, আমি চাইলে তোমার তো, আমি তো তোমার বলছি, তোমার যদি ভাগ্য বাচ্চাও থাকে তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, সেখান থেকে টানি তোমার আমি নিয়ে যাবো আমার সংসারে, সেটা কোনো ব্যাপার না। শুক্র এলে পারলে আমি পারব না, এরকম কোনো কথা কিন্তু দরকার এতদিকে যায় না তো এখনো, ধৈর্য ধরো না, আমি চেষ্টা করতেছি দেখি কি করা যায়, তুমি চিন্তা করি না জানে মন, আমি 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 দেখতেছি যাও। তুমি চেষ্টা করতে থাকো, বাড়িতে যখন বলটো লাগে আমরা বিয়ে দিয়ে দিব তখন তোমার চেষ্টা শেষ হবে। আরে আলাল মা তুমি কি শুরু করছো, আমাকে পাওয়ার জন্য এত পাগল হয়েছো কেন, আমিও তোমাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। শোনো এই একটা উত্তেজনার মুহূর্তে এখন মনে করো বাড়িতে তুমি নিজেরা সাফি রাখো, আমি নিজেরা সাফি রাখতেছি, আমাদের নিজেদের লোকেরা কি একটু ভারী ঠান্ডা হোক, সব পরে দেখা যাবে, অসুবিধা নেই। এই যে আমরা যে বাড়ির আশেপাশে দেখা করতেছি কথা বলতেছি এগুলো যদি জানে তারা আমাদের ক্ষতি হয়ে যাবে, যাও পাশে যাও, যাও হুম বলছি তো আই লাভ ইউ, যাও না যাও, আমি চেষ্টা করতেছি, যাও মন খারাপ করে আসি তো আসো, হ্যাঁ যাও যাও যাও। আমার বুকটা ফাটতে যায়, এই ওস্তাদ কি কইছে, কান দেওয়ার সময় তুমি কানবি, অন্য কিছু করবি না, ওই যে দক্ষিণ পাড়া, আরে আজমগর গ্রাম তো দক্ষিণ পাড়া, ওই কল্পনা কবারি, আর কল্পনা জামাই মোটর সাইকেল নিয়েছে, আমার তো মনে হয় কল্পনার বাপে ওর জামাইয়ের যৌতুক হিসেবে কিনে দিছে টন টনে মোটর সাইকেল। অবস্থা ভালো নেই, আরে অবস্থা বলো, আমি কি টেস্ট করে দেখতে পারছি নাকি, আমি গেলাম যাওয়ার পরে হঠাৎ করে দিই ওইখানে মোটরসাইকেলের পাশে যাইয়া গোর পাক খাইতেছি, কেমনে কি সুন্দর করে দেখতেছি, আরে আনমু কেমনে, আরে যেই চিন্তা করতেছি জিনিসটা খায়া বলামো তখনই দেখি ওই মনটা মনটার সাথে হইলো ওই কি বক্কর চেয়ারম্যান, এরা দুইজন যাই হাজির বক্কর চেয়ারম্যান গুলি করে মারতে পারতাম, তাইলে আমার মানে আমার মনের আশাটা পূর্ণ হইতো, যেখানে যে কাম করতো না বক্কর চেয়ারম্যান বক্কর চেয়ারম্যান বক্কর চেয়ারম্যান,
আরে বক্কর চেয়ারম্যান, বক্কর চেয়ারম্যানের জায়গায় রয়েছে, তাতে কি হয়েছে? আমি যখন দেখছি বক্কর চেয়ারম্যান এসে পড়ছে, আমি নগদে ওখান থেকে একটু সরে গেছি, সরে যাইয়া দেখলাম যাতে আমার না দেখতে পারে, কারণ আমার দিকে গেল বলে তো এটা খাইলে পরে ধরা খেয়ে যাবো। তুই কি করলি? তুই মোটর সাইকেলে বুম বুম চালাই হত্যা করতে পারলি না? হ বুম 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 করে আমি ওকে হত্যা করবো? এই তোর মতো মোটা মাথা নিয়ে আমি চলি নাকি? আর আমি হইলো মুস্তাদের আদর্শ শিষ্য, আমি যদি এই কাম করি তাহলে কি করবো? আমি সরাসরি জেলখানায় যাবো। আমগো গ্রামে তুই এক বছর হয় নাই আসছস, আসতে না আসতে তিনবার জেল খাচ্ছ, তোর মতো বুদ্ধি নিয়ে কাম করলে আমার পরপর খালি জেলই খাটতো। জেল কাটে কারা? যাদের হিম্মত আছে বুকে, যারা কাম করতে যায়, চুরি করতে যায়, ধরা খায় জেল কাটে। আমি তোর মতো মহান, তোর মতো বীর হইতেছে না, জেলও খাটতেছে না। উস্তাদ কই সেইটা কো, উস্তাদের এই খুশি খবরটা দিতে হবে। উস্তাদ গেছে তাস খেলতে, হ্যাঁ নেশাই রয়েছে। উস্তাদ রে কতবার মানা করছি যে আপনি তাস খেলবেন না? হ্যাঁ তাস খেলবই, আমি তো চাইলে দিছি। হ্যাঁ আমার লোকের খেলে খালি জিততে যায়, আমি হেরে যাই গা, পরে আমাকে আমি খেলতাম না। হ্যাঁ আবার গেছি গা, ওই যে ওখানকার মাসুদ আছে না, মাসুদের লোকের খেলবো। হ্যাঁ জঙ্গলের ভিতরে না? হ্যাঁ খেলবো। কোনখানে যেতেছো আবার? উস্তাদের কাছে যাইতেছি। কেলে গা? উস্তাদের কাছে যাইতেছি, উস্তাদের খেলা বন্ধ করা চলছে। আরে তুই লইবা, বান্ধা লইবা তুমি, তাস খেলা খুব খারাপ। আমি অন্য সহ্য করতে পারি না, আমি তিনটা জিনিস সহ্য করতে পারি না, এক হলো চুরি, এক তাস খেলা, এগুলি আমার 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 বাপদাদার চোদ্দ পুষ্টিতে এগুলি নাই। নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। তাকিতে পারি না ঘরেতে ও বন্ধু রে, তাকিতে পারি না ঘরেতে। এত সুন্দর গলা নিয়ে এত সুন্দর গান গাইতে পারেন, আর আপনি পাতিল মাসতেছেন, এইটা কোনো কথা হইল? আপনার উচিত এখন রেডিওতে যায় ইন্টারভিউ দেওয়া, টেলিভিশনে যায় ইন্টারভিউ দেওয়া। আপনারা নিয়ে রেডিও টেলিভিশনের টানাটানি শুরু হয়ে যাবো, আপনি খবর রাখেন। হ্যাঁ লাগু ভাই, হ্যাঁ আপনি কখন এই বার্তা আমি বাইরের মধ্যে ঢুকে পড়ছেন? আপনার গান শুনে ঢুকে পড়ছি, আপনি জানেন না আমি গানের পাগল। আইসা ভাবি বাইনা কই থাকে? সৌদি। সৌদি থাকে? কত বড় ব্যাকল, আপনার মতো একটা সুন্দরী বৌরে দেশে থুয়া হ্যাঁ বিদেশ খাটে, কোনো মানে আছে? এ বেটা টাকা পয়সা কিনে লাগায় কামাই করতেছ, টাকা দিয়ে কি করবি, ঘাস কাটবি, ঘোড়ার গোবর খাবি? এত সুন্দর বউ থুয়া কেমনে সৌদি থাকে? হ্যাঁ এইটা কোনো কথা হইল? আপনার গান শুনে আইসি, কৃপা একটু কথা কয়ে গেলাম। পাবি একটা হেল্প করবেন? কি হেল্প? 500 টাকা দরকার আছিল, খুবই জরুরি, ইম্পর্টেন্ট। 500 টাকা আমি আপনাকে দিতে যাবো কোন দুঃখে? দিবেন না, দিবেন না, জ্বালায় না তোলা দিবাই, জান তো হেন দিয়া। আমি এলে শরীর জ্বালে, আমি তো ফারাকে বসে আছি, তিন কইলে শরীর জ্বলে না। হেই কি কইতেছেন আপনি এগুলো? আম্মা আম্মা ধ্যান তো নেই, দুসরা কি কইতাছে? আম্মারে দেখেন না, শরমের কথা আম্মারে শুনেন না, সংসার ভেঙ্গে খান খান হয়ে যাব। আপনি যে টিঙ্কুরে কোলে নিয়ে বসে আসলে আমি দেখি নাই, টিঙ্কু যে আপনার হাত ধরছে আমি দেখি নাই, টিঙ্কু যে কি কি কথা কইছে আমি শুনি নাই, আমি কি বয়রা নাহি? শোনেন কেরামে কোন জায়গায় কি হইতেছে এই লেদুসোরার কাছে সব খবর আছে। আপনারা যা যা করছেন পুরা ভিডিও আমি করছি, এই লেদুসোরা করছে। ভিডিও কেমনে করছেন? খবর রাখেন, সারা গেরামে 150 ক্যামেরা ফিটিং করা আছে, গেরামের যেহেনে কোনো অন্যায় হইব সেইটাই ভিডিও হয়ে দেব, সেইটাই রেকর্ড হয়ে দেব। আপনি আর টিঙ্কু যা করছেন পুরাটা আমি রেকর্ড করে ফেলছি, পুরাটা ভিডিও বানানো হয়ে গেছে, ফিল্ম বানানো শেষ। বেশি মাতবরি করবেন না, বেশি গরম দেখাবেন না, বেশি চাপবেন না, ভিডিও চলে যাব সৌদি আরব। কার কাছে? আপনার প্রাণের স্বামীর কাছে। তারপর তারপর কোন খেলা শুরু হইব? আম্মা আম্মা করে ডাকতেছেন, ডাকেন লেবুর শরবত বানায় এনে দিবার কম। লেদু ভাই আপনি আমরা কি কইছিলেন? টাকা লাগবে না, টাকা লাগবে আমি এনে দিতেছি আপনার। হ্যাঁ আর শরবত খাবেন, বিদেশি শরবত আছে বাসায়, আইনে দেই টাকা দিলে
আপনাকে শরবত তো খালি লেবু, এর ভিতরে মশলাপাতি দেন না। এই যে মরের মধ্যে শরবত আছে, হ্যাঁ সব লুমিয়া, খালি লেবু দেয় না, এর লাগে মিক্সারও দেয়, সেই শরবত খাম। সমস্যা নেই, এমনি বল, আমি এমনি লোকের টাকা নিই। ৫২০ টাকাই নেন, ৫০০ টাকা দিবেন আর ২০ টাকা দিয়ে শরবত খান। টাকা দিবি না না, ৫০০ টাকা তো দিবি, আরো ২০ টাকা দিবি, তারপর ধেই চিন্তা করে আস, খাওয়ানোর কথা কন যায় কিনা, খাইয়াও কম। লেদু ভাই, এই যে ধরেন আপনি ৫০০ টাকা। ২০ টাকা বাংতি নাই না লেদু ভাই, তাহলে ভিডিওটা একটা কথা কই ভাবি, ভালোবাসলে সবই সম্ভব। এই যে আপনি ভালোবাসে আমারে ৫০০ টাকা দিচ্ছেন না, আমিও আপনারে ভালোবাসে আলতু ফালতু ভিডিও ফিনিশ করে দিব। শুক্র আলীর খবর শুনছেন না, সে ভালোবাসে এক বেডিনে বিয়ে করছে, এই বেডির একটা বাচ্চাও আছে, ভালো না বাসলে এটা সম্ভব না। ভালোবাসার মূল্য কত আমি কিছু জুজি না, এটা বাচ্চা ২০ টাকা দিয়ে একটা শরবত খাম। আরে লেবু ভাই, আমি পরে দিব না তো। আসলে এই পরিবেশে পয়সা তাই কা, এই একটা স্যার খুবই প্রয়োজন ছিল, মজা হয়েছে, খুবই খুবই মজা হয়েছে। তুমি কাও, তুমি কাও, আমি পরে খাই, আমি তো এত গরম চা খেতে পারি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে বিয়ের সময় শুনছিলাম যে তোমার নাকি অনেক টাকা, ১.৫ কোটি টাকা, কই এই টাকা, আমি তো কোনো সময় দেখলাম না। আরে বোকা নাকি তুমি, এই টাকা কি আমি পকেটের মধ্যে নিয়ে ঘুরবো নাকি, এই টাকা তো ব্যাংকে রাইখা দিছি, থাকুক ব্যাংকে, নিজে থাকলে বুঝো না, এইদিকে চোর শেষরের তো অভাব নাই, ঘরে রাখলাম দেখা গেল পরের দিন শূন্য নাই, ঠিক না? আরেকটা কথা জিগাই। কি কথা, তুমি একটা কেন, ১০০টা জিগাল, তুমি আমার ওয়াইফ। যে এতগুলো টাকা তুমি ব্যাংকে রাখছো, এগুলো কার জন্য রাখছো জানেমান? এইটা কোনো কথা হইলো, আমার একটা ভবিষ্যৎ আছে না, আমার স্ত্রী তুমি, তোমার একটা ভবিষ্যৎ আছে না, আমার সন্তান আলাউদ্দিন ওর একটা ভবিষ্যৎ আছে না? কি হইছে, কা আনতাছ কেন? এই সেনা কি হইলো? আরে ওইলো কি, আমি কি এমন কথা কইলাম যে কান্নাকাটি শুরু করলাম? আরে রাগও কেন, আমি আবেগে কান্না দিছি, তুমি তুমি সৎ বাবা হইয়াও আমার পোলাটা লেগে যাক, চিন্তা করো, আর আপন বাপ তো এটা চিন্তা করে নাই কখন। আরে আলাউদ্দিন আমার সৎ পোলা হইলে হবে কি, আমার তো একমাত্র সন্তান, তুমি আমার একমাত্র স্ত্রী, এই যে ২ দিন ধরে আলাউদ্দিন যে বাড়িতে নাই, আলাউদ্দিন যে পাঠাই দিলা, আমি যেদিকে তাকাই সেই দিকেই দেখি শূন্য, একটু পরেই মনে হইব মনে হয় যে কখন আইসা আব্বা কয়ে আমার গলাটা জড়াই ধরবে, আমার তো ফাঁকা ফাঁকা লাগতাছে, আমি কান্দতাছি কতবার তুমি জানো, আলাউদ্দিন আলাউদ্দিন কয়ে চিৎকার করতে আমার ইচ্ছা হইতাছে জানো তুমি। গোলাটারে এত ভালোবাসো আমি আগে বুঝি নাই, তাহলে তুমি একটা কাজ করো, এ আজকে রাত্রেই একটা সাইনবোর্ড বানাইতে দাও। কিসের সাইনবোর্ড? সাইনবোর্ডে লেখা থাকবো আলাউদ্দিন ডেইরি ফার্ম, এক পাশে থাকবে সাদা গরুর ছবি আর আরেক পাশে থাকবো একটা লাল গরুর ছবি, একদম বড় মোটা তাজা গরুর একটা ছবি দেবো, আমার সার সারের ছবি দেবো। এটা কোনো ব্যাপার হইলো, আমি দরকার হইলে আজকাই আমি একটা ছাপাই আইনা, আমি ঘরেটা নাই রাখবো, এটা তো কোনো ব্যাপারই না। আরে ঘরে কি গরু ঢুকামু নাকি আমি,
আমি তো কি বুদ্ধি করতেছি তুমি তো জানো না। কি বুদ্ধি? টাকাগুলো যদি ব্যাংকে এমনি ফালাই রাখো ওইটা কামে লাগবো না, কিন্তু যদি তুমি বিজনেসে খাটাও তাহলে তো ওদিক থেকে তোমার টাকা আরো বাড়বো না? তা তো বাড়বেই, কিন্তু এটা তো রিস্ক, এই গ্রামে চোরবাট পারে বড়া, আমার ব্যবসা তো দুই দিন এই লাঠে তুলে দিব। কি আশ্চর্য কথা, চোরবাট পার দিয়ে আমি কি করব? শোনো, বুদ্ধি খাটায় ব্যবসা করার লাগে বুঝছো, আর তাছাড়া আমরা কি স্বর্ণের ব্যবসা করবো নাকি যে চোরাইয়া স্বর্ণ গয়না চুরি করে নিয়ে যাবো? হ্যাঁ, আমরা করুন গরুর ব্যবসা, মানে ডেইরি ফার্ম বুঝছো। তুমি আমারে তোমার 1.5 কোটি টাকার থেকে 1 কোটি টাকা দিবা, আমি 1 কোটি টাকার কাজে লাগাবো ব্যবসায়, কেমনে লাগাবো কো? কেমনে? 1 কোটি টাকার গরু আনুম আমি বুঝছো, আমার আপন খালু হইছে দালাল গরুর ব্যাপারী বুঝছো, দালাল খালুরে দিয়া বর্ডার কাটিয়ে আমি গরু আনাম। মনে করো 1 কোটি তো কটা কম, 1 লাখ টাকা করে যদি হয় তাহলে তো 100টা গরু পাম আমি না, এই 100টা গরু দিয়ে একটা ফার্ম করু। তুমি একবার চিন্তা করে দেখো, যদি এমন ফার্ম দেই ওই 100টা গরু সে গাভীও থাকবো, হ্যাঁ তাহলে এই 100টা কিছুদিন পরে যখন বাচ্চা দিব তখন এই বাছুর মিল্লা গরু মিল্লা কয়টা গরু দেবো বলো? আগে ভাগে ব্যাংকে বইলা রাখতে হয়, ব্যাংকের কাছে তো আর এক জায়গায় এত টাকা থাকে না। আমি দেখি একটু ম্যানেজার রে কালকে ফোন দিয়া তারপর কথা। হাই হাই, আমার তো একটা জরুরি কাজ আছে, আমি একটু ঘুরে আসতেছি। হ্যাঁ শোনো, তুমি কথাটা শেষ করে যাও, তুমি তাহলে এক কাজ করো, ম্যানেজারের লগে কালকে কথা কইবা, আর ওই যে সাইনবোর্ড আজকেই অর্ডার দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এমনে কইছি এমনে, এক পাশে কাল এক পাশে বড় সাদা গরু আর আরেক পাশে লাল গরু, বড় সার দেখা ছবি দিতে বলবা। আপনার আমার কোনো কথা নেই, বহুত কিছু করছেন আপনি। হ্যাঁ বহুত কিছু করছেন, কি করছি কোন তো ভাই, কি করছেন কিছুই বোঝেন না? না এই যে আপনার ভাই, এই যে বিয়ে মনে করেন এই গোলজা, কতদিন হইলো বিদেশ থেকে এখানে আসছে? হ্যাঁ একটাবার খবর নিছেন আমার? হ্যাঁ মেলা দিন হয়ে গেছে, অবশ্য আপনার লগে যোগাযোগ হয় নাকি? এটা কোনো কামের কাম করছে? একটা দিন হইলো না আপনি আমার খবরটা নেবেন, আমি কত বিপদের মধ্যে দিয়ে আছি এটা আপনি কিছু জানেন? হচ্ছে কি, আমিও না আমার ঝামেলা থাকি তো। আচ্ছা যাও গা, তুই বেআইন কই আমার পাখি বেআইন কই বেআইন? এ কারা কি হচ্ছে, বেআইন কি বাড়িতে নাকি? আচ্ছা আপনার আমি কইছিলাম না বিদেশ যাওয়ানোর আগে, আপনার কইছিলাম না যে মাঝে মধ্যে আয়া আপনি এই বাড়িতে আইবেন, আসা একটু আপনার ভাবির আপনার বিয়ানের একটু খোঁজ খবর রাখবেন, আপনি রাখছেন? ও মানে কইছিলেন আপনি, মাগার আমার সময় পাই না একা, সরি ভাই আমার ভুল হয়ে গেছে গা। আরেকটা কথা, আরে আপনি জানেন নাই ওখানে আমি আমু কিল লেগে বুঝছেন না, এবার চিন্তা করছিলাম যে আমু পরে আবার নানান ঝামেলা পড়ে গেছে আর আসা হয় নাই বুঝছেন। এই আপনার কারণে, এই আপনার কারণে আপনার বিয়ান আমার সারা গ্রামে মরার খবর রটাইয়া অন্যের হাত ধরে উড়ে দিছে, একটাবার ভাবে নাই। কি কইতেছো বেয়াই, আমি তো ভাবতেও পারতেছি না যে বেয়ানি এরকম একটা কুকাম করছে। এই যাওয়ানো রয়ে গেছে, মনে কষ্ট নিও না। হচ্ছে কি বেয়াই, মনে পড়ছে, আরে আমি তো একবার রওনা দিছিলাম, একটা ভালো দেখে জামদানি সারি নিছি, ভাবলাম যে এতদিন পরে যাইতেছি, মাগার হঠাৎ করে কি হইলো পথের মাঝখানে মনে পড়ছে হায় হায় আমি যে যাইতেছি, এই বেআইন তো মনে বাড়িতে একলাই থাকে, আশেপাশে গ্রাম লোকজনের মানুষ কি করব, এই চিন্তা করে আমি রায় নাকি আমি ফিরে গেছি গা। কিন্তু বেআইন এখন যে মানে আইছি, খবর পাইছি তুমি আইছো, খুবই খুশি লাগতেছে, মাগার এখন তুমি যেটা হুনাইলা যে বেআইনি যা কামটা করছে এইটা হুনা আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, কেন তো পারলো এইসব এইসব কথা বলে করো আমি সেদিকে তাকাই, সেদিকে থেকে পাখি দাঁড়িয়ে থেকে পাখি বাবা থেকে পাখি উপর সহায়তা সমুদ্র সব সময় পাখি পাখি ভালো লাগে না।
আমি আছি তোমার লগে একটু দেখা করানোর লাগা, থাকি এবেলা থেকে পরে চলে যাবো। যাবো মানে কই যাবো, কোথাও যাবে না, তুমি এখানেই থাকবা, এখানেই থাকবা। কি মনে করছো, বিদেশ গেছি তোমার বই লাগেছি? কিচ্ছু বলি নাই, তোমার কথা কত বলে মরত। আনছি তো তোর জন্য আনছি, দুই ভাই মিলা। বুঝার পারছি, ঠিক আছে ঠিক আছে, কথা রাখবে। তুই বিয়া করার জন্য পাগল হয়ে গেলি, আমরা তোর বিয়া পাগল করে কইলাম যে বিয়াটা শাদিটা করলে তুই হয়তো ঠিক হয়ে যাবি, তোর মুখে থাকবে আনন্দ উত্তেজনা, সবসময় খিলখিল করে হাসবি, তা না। জরুরি কথা কর, কথা কয়ে ডেকে নিয়ে আসলি, এখন থেকে অফ হয়ে আছো, কি কোনো সমস্যা হয়েছে? আরে বন্ধু, জীবনটা যে এত কঠিন সেটা তো আগে বুঝি নাই। বিয়ে তো করছিলাম সুখের জন্যে, বাঁচছিলাম বিয়ার পরে বোধ হয় সুখ ছড়াছড়ি যাবে, এখন তো দেখতেছি এইটা একটা অসুখ। আমি বিষয়টা বুঝতে পারছি, আসল মুশকিল হয়ে গেছে তোর ওই পোলা আলাউদ্দিন, সে এসে তখন মধ্যে বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে, এই তো। আরে না পোলা কোনো সমস্যা না, সমস্যা এক কোটি। সমস্যা এক কোটি? এক কোটি সমস্যা মানে বুঝলাম না, মানে ওই আলাউদ্দিনের গেরা খোলে তোর মন খারাপ না? শোনেন, আমগো বংশের মধ্যে না সব কিছু আছে, জজ ব্যারিস্টার উকিল সব আছে, ডাক্তারও আছে, আবার দালালও আছে। এখন যদি এই ভিডিও শাবনুরের হাজবেন্ড সৌদিতে থাকে তার কাছে পাঠাই দেই, তোর কি অবস্থা হইব? আচ্ছা কি অবস্থা হইব? সৌদির মধ্যে কোনো জায়গা পাঠাইতে হবে না, আমার কাছে দেন, মো ভিডিওটা দেন আমার কাছে, আমি এখন বাইর যামো, এর বাইর যা, তারপরে তার বউরে আমি দেখামো কার হাতে কোন কার হাতে দিয়া।